নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরেকটা আবার নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে হলো একটু স্ন্যাক্স বানাবো বাড়িতে। স্ন্যাক্স যেটা আমাদের বাঙালিদের বিশেষ করে ভীষণ ফেভারিট একটা স্ন্যাক্স, যেটা আমাদের সন্ধ্যাবেলা হলেই রোজই একটু মনে হয় একটু পেলে বন্ধ হতো না, সেটা হলো আলুর চপ। তা চলো সেটাই বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আলুর চপ তো আমাদের অনেক সবারই প্রায় জানা, তবু ভাবলাম আমি কীরমভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তোমরাও কীভাবে বাড়িতে সবাই করে থাকো আমাকে অবশ্যই করে জানিও। তাহলে চলো শুরু করি রেসিপিটা। এ দেখো, আমি মোটামুটি একটা আয়োজন করে নিয়েছি, যেটা আগে দেখিয়ে দিই যে আলুটা একদম বয়েল করে নিয়েছি, খোসা টোসা ছুলে রেডি করে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, আর আছে না লাগবে তো ভাজা মশলা, সেটা আমি করিনি, সেটা আমি এরপরে করবো। তাহলে এবার আগে পেঁয়াজটা দিয়ে ভাজা দিয়ে শুরু করি, চলো। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তারপর তেলটা গেছে গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে দিই ভালো করে একটু, এটা যে খুব বেশি ভাজা ভাজা করতে হবে তা না, হালকা আছে একটু পেঁয়াজটা তোমার হালকা করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্টটা একটু বেশি করেই দেবো, কারণ বেশ আদা রসুনের গন্ধটা একটু আলু পেঁয়াজে একটু দিলে ভালোই লাগে, একটু রসুনের গন্ধটা বিশেষ করে, ওই জন্য একটু দিয়ে দিলাম বেশি করে। এবার এটাকে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সাথে। দেখো এটা এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি স্ম্যাশার দিয়ে আলুগুলোকে কি করবো স্ম্যাশ করে নেবো। এই দেখো এটাকে পুরো সুন্দর করে স্ম্যাশ করে নিয়েছি একদম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ, হলুদটা একটু সামান্য পরিমাণে একদম দেব, আর দেবো নুন, সেটাও হলো পরিমাণ মতো। আর এই দেখো এদিকে আমি রেডি করছি হলো ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই পরিমাণ মতো, তুমি যতটা আলু নেবে তার উপর বেস করে, আর হলো গোটা শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি যেটা রেড চিলি পাউডার সেটা ইউজ করেছি, করে একটা ভাজা মশলা বানিয়ে নিলাম, সেটা এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো আমি ব্যাটারটা রেডি করে নেবো, কারণ ব্যাটারটা যদি একটু রেডি থাকে একটু মিশিয়ে রাখলে ভালো হয়, তা এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখো বেশ কিছুটা বেসন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো রাইস ফ্লোর, তুমি কর্নফ্লাওয়ারই ইউজ করতে পারো, তোমরা কর্নফ্লাওয়ারটা দিলেও বা রাইস ফ্লোর একে, আমার কাছে এখন কর্নফ্লাওয়ার নিয়ে রাইস ফ্লোর আছে তাই আমি এটাই দিলাম, এটা দিলে কি হবে একটু মুচমুচে হবে জিনিসটা। এটা দেখো আমি বেশ কিছুটা দিয়ে দিলাম, এবার এটার মধ্যে আমি দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেবো নুন, সবই পরিমাণ মতো। আচ্ছা দিয়ে এবারটাকে আমি আগে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালো করে, আগে জিনিসটা পুরো শুকনো অবস্থায় আগে মাখিয়ে নেবো, তারপর এটাকে আমি অল্প করে করে জল দিয়ে দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেবো। দেখো ভাজা মশলাটা যেটা রেডি করেছিলাম সেটাই আলুর পুরের মধ্যে নুন হলুদ সব দিয়ে ভালো করে মাখিয়ে, এবার ভালো করে মশলাটা পুরো আলুর পুরের সাথে মাখিয়ে নেব, করে আলুটাকে রেডি করবো। আর এদিকে আমি বেসনের ব্যাটারটাও রেডি করছি, ওটাকে একটু একদম ঘন রাখবো, এটা খুব একটা পাতলা কিন্তু হবে না ব্যাটারটা। দেখো ঠিক
বেসনের ব্যাটারটা আমি সুন্দর করে গুলে রেডি করে নিচ্ছি। একটু এরকম পাতলা একদম হবে না, একটু ঘন ঘন হবে। এটা তো দেখলাম আমি কী কী মেশালাম। চলো দেখো, পুরটা তো ভালো করে একদম মশলা টশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। এটা ধনে পাতা দিতেও পারে, এটা অপশনাল, কিন্তু আমার ধনে পাতা দিয়ে ভালোই লাগে খেতে, ওই জন্য আমি একটু লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিই। দিয়ে আবার আমি ধনে পাতা দিয়ে ভালো করে পুরটাকে মিশিয়ে নেব। এই দেখো, এবার আমি হাতে নিয়ে নিই আলুটাকে। আগে পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নিলাম, তারপর হাতের মধ্যে নিয়ে নিই। হাতের মধ্যে দেখো একটু বেসন লাগিয়ে নিয়েছি। আর এই দেখো প্লেটেও আমি কতগুলো বানিয়ে নিয়েছি, আগে একটু বেসন ছড়িয়ে নিয়েছি, নারে না লেগে লেগে যাবে, ওই জন্য একটু বেসন ছড়িয়ে ওর মধ্যে রাখছি বানিয়ে বানিয়ে। আর এদিকে হাতের মধ্যে ই করে 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 আমি একটা করে কটা রেডি করে নিই, তারপরে আমি ভাজবো। আর এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে নিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হচ্ছে। এটা আমি সর্ষের তেল দিয়েই ভাজবো, কারণ চপ একটু সর্ষের তেল দিয়ে ভাজলে সেই গন্ধটা ভালো লাগে। দেখো ভাজাগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে প্লেটে তুলে রেখে দেব। দেখো আগে ওই কটা ভেজেছিলাম, আর এই আবার তুলে তুলে দেখতে তো বেশ সুন্দরই লাগছে। বৃষ্টির দিনে আলুর চপ খেতে দারুণ লাগে বলো, সাথে একটু মুড়ি মাখা, আর কি চাই। তোমাদের দেখে কার কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যেভাবে আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কে কিভাবে করো অবশ্যই আমার সাথে শেয়ার করো। চলো তাহলে তোমাদের সাথে আজকে তো আলুর চপ শেয়ার করলাম, তা দেখি খেয়ে দেখি, দেখে তো অবশ্যই ভালো লাগছে। তোমাদের সাথে খাওয়া তোমাদের সাথে চপটা শেয়ার করতে পারলাম না, তা তোমরা দেখেই জানিও ব্লগটা কীরকম লাগলো, আর তোমাদের কমেন্টও অবশ্যই শেয়ার করো। আর আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো করে দেখো ব্লগটা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। তাহলে চলো, টাটা। Thank you.